ইঁদুরের খামার গড়ে রীতিমতো সাড়া ফেলেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ল্যাব সহকারী। চাকরির পাশাপাশি এই খামার থেকে হচ্ছে বাড়তি আয়। সাদা জাতের এই ইঁদুর রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করাও সম্ভব বলছেন প্রাণী সম্পদ বিভাগ। কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুলের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। যে ইঁদুরের যন্ত্রণায় মাঠের কৃষক থেকে শুরু করে বাড়ির গিন্নিরা পর্যন্ত নাজেহাল, সেই ইঁদুরই কিনা এবার হয়ে উঠেছেন অর্থনৈতিক মুক্তির এক হাতিয়ার। গড়ে তোলা হয়েছে বাণিজ্যিক খামার, বিক্রি বাটাও মন্দ না। আমাদের দেশের সাধারণ ইঁদুরের তুলনায় এই ইঁদুর অনেকটাই ভিন্ন জাতের, এসেছে ইউরোপ থেকে। উন্নত দেশ সুইজারল্যান্ডের উন্নত এই ধবধবে সাদা ইঁদুরের নামটাও বেশ ভারিক্কি আর স্টাইলিশ, সুইস অ্যালবিনো। এমন একটিমাত্র সুইস অ্যালবিনো থেকে শত শত ইঁদুরের এই খামার তৈরি করেছেন আওয়াল নামের এই ব্যক্তি। চাকরি করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে, পদ তার ল্যাব অ্যাসিস্ট্যান্ট। সঙ্গে নিয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের অফিস সহকারী নাসির উদ্দিনকে। প্রশ্ন ছিল কেন কিভাবে কুমিল্লা মাইস ফার্ম নামের এই ইঁদুরের খামারের শুরুটা করেছিলেন তারা। বর্তমানে ওষুধ পচমাটাকে এখন মাইসের উপরে প্রয়োগ করে তারপরে এগুলিকে প্রক্রিয়াজাত করে, এই জন্য আমি প্রতি বছর বাইরে থেকে আনতে হয়। এই উদ্দেশ্য থেকে আমি নিজেই একটি মেল আর একটি ফিমেল মাইস আলাদা করি, সব গবেষণার খাতে এটা লাগে, এই জন্য এই উদ্দেশ্য থেকে আমি এটা পরিচালনা করলাম। ফার্মেসি বিভাগের ল্যাব সহকারী হওয়ায় আওয়াল জানতেন কোর্স কারিকুলামের অংশ হিসেবেই ইঁদুরের উপর নানান রাসায়নিক এবং জৈবিক পরীক্ষা চালাতে হয় শিক্ষার্থী এবং গবেষকদের। বিভিন্ন ঔষধ তৈরির পর সেটির কার্যকারিতা নির্ণয়ের জন্য শুরুতেই বেছে নেওয়া হয় ইঁদুরকে। সেক্ষেত্রে সুইস আলবিনো এমন পরীক্ষা নিরীক্ষার জন্য সবচেয়ে উপযোগী জাত হিসেবে বিবেচিত। কিছুদিন আগেও দীর্ঘ সময় নিয়ে অনেক অর্থ খরচ করে এই ইঁদুর আমদানি করতে হলেও আওয়ালের এই খামার তৈরির পর এগুলো যেমন সহজেই মিলছে, অনেকাংশে কমে এসেছে খরচও। আমরা এখন হাতের কাছে এই মাইসগুলো পাচ্ছি, যার জন্য আমরা বেশি বেশি গবেষণা করতে পারতেছি। আমরা দেখা গেছে যে আমাদের যেই প্রবলেমগুলো ছিল এগুলো খুব ইজিলি সলভ করতে পারতেছি। আমরা হচ্ছে ওনার কাছ থেকে নিচ্ছি, সেজন্য আমাদের বাড়তিভাবে কোনো খরচ হচ্ছে না আসা যাওয়ার জন্য, আবার এগুলোকে প্রিজার্ভ করার জন্য কোনো খরচ হচ্ছে না। তবে শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ই নয়, ইতিমধ্যে দেশের চারটি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ল্যাবে প্রয়োজনীয় ইঁদুর সরবরাহ করছে আওয়ালের খামার থেকে। ফলে বাণিজ্যিকভাবে সফল একটি উদ্যোগে পরিণত হয়েছে তাদের এই খামার। যে কোনো একটা ব্যক্তি যদি এটাকে ফুল টাইম সময় দেয়, ইনশাল্লাহ সে একদিন একদিন তার সফলে লক্ষ্য অর্জনে পৌঁছতে পারবে। এমন একটি উদ্যোগকে সাধুবাদ দিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এই প্রাণীগুলোকে পালন করার সময় যদি সবকিছু আমরা মেনটেন করতে পারি, তাহলে আমরা অবশ্যই বৈদেশিক বাজারে প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু আমরা সেটাকে উপস্থাপন করে আমাদেরকে কিন্তু বিক্রির অবশ্যই ব্যবস্থা করা যাবে, এবং 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 সেক্ষেত্রে আমরা আরও বৈদেশিক মুদ্রা কিন্তু দেশে আনতে পারবো। চমকপ্রদ ও ব্যতিক্রমধর্মী উদ্যোগ শুরু করে ইতিবাচকভাবে সেটি যত্ন নেওয়া সম্ভব হলে তা যে সফলতার মুখ দেখে আওয়ালের ইঁদুরের খামার তার একটি সত্যিকারের উদাহরণ। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।